প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আপনারা জানেন, ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন নিয়ে অনেক আলোচনা সমালোচনা কিন্তু দেশে শুরু হয়ে গিয়েছে। সেই বহুল আলোচিত প্রস্তাবিত নির্বাচন কমিশন গঠন আইনে বিলের পাশের জন্য আজকে বৃহস্পতিবার সংসদ অধিবেশনে আইনমন্ত্রী আনিসুল হক বিলটি বিবেচনার জন্য প্রস্তাব করলে স্পিকার তা অনুমোদন দেন। পরে বিলের উপর দেওয়া জনমত যাচাই বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শুরু করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বিরোধী দল জাতীয় পার্টি, বিএনপি, জাসদ ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্যরা এর আগে বিলের উপর এসব প্রস্তাব দেন। জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবগুলো পাশের সময় জাতীয় পার্টি ও বিএনপির সংসদ সদস্যরা সার্চ কমিটিতে সংসদের প্রতিনিধিত্ব দাবি করেন। বিলটির নানা দিকের সমালোচনাও করেন তারা। বিলটি পাশের পর রাষ্ট্রপতির সই করবেন, এরপর গেজেট আকারে প্রকাশ হলেই প্রথমবারের মতো নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের আইন পাবে বাংলাদেশ। গত রোববার বিলটি সংসদে উত্থাপন করে আইনমন্ত্রী আনিসুল হক বুধবার দুটি পরিবর্তনের সুপারিশ সহ প্রতিবেদন সংসদে তোলেন সংসদীয় কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার। এর আগে নির্বাচন গঠন বিলে জনমত যাচাইয়ের বিরোধী দল সংসদসরা যে প্রস্তাব দিয়েছেন সেটি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, সব বিবেচনায় বিল সংশোধন এবং জনমত যাচাই বাছাই কমিটিতে পাঠানোর মতো প্রস্তাবগুলো গ্রহণযোগ্য নয়। আমি বিরোধী দলের সংসদসদের এই প্রস্তাব প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ করব। যদি সেটি না হয় তাহলে সংসদরা নির্বাচন কমিশন গঠনের যে বিল এনেছে সেটি গ্রহণ করতে মাননীয় স্পিকার আপনাকে অনুরোধ করব। এর আগে বৃহস্পতিবার সংসদ অধিবেশনে আইনমন্ত্রী আনিসুল হক নির্বাচন কমিশন গঠন বিলটি বিবেচনার জন্য প্রস্তাব করলে স্পিকার তা অনুমোদন দেন। পরে এদিকে গত বুধবার সোনারগাঁওয়ের জন্য সংগঠন সুজন আলোচনায় এই বিলটির কঠোর বিরোধিতা করে থাকেন, কিন্তু তারপরেও কিন্তু আজকে বিলটি এবং সংসদ সদস্যদের বিএনপি এবং অন্য ওয়ার্কার্স পার্টির সদস্যদের বিরোধিতার মুখেও এটি কিন্তু বিলটি পাস হয়ে গেল। এবং বিলটি পাস হওয়ার পর এখন দেখার বিষয় হচ্ছে বন্ধুরা, যে এই নির্বাচন কমিশনে কারা কারা থাকছেন এবং নির্বাচন কমিশন গঠন হওয়ার পরে কীভাবে এই নির্বাচন কমিশন বিল গঠনের ফলে কী ধরনের নির্বাচন কমিশন আমাদের কাছে আসে এবং সেটি কতটুকু বাস্তবযোগ্য হয় এবং কত ভালো নির্বাচন হয় সেটি কিন্তু আমাদের দেখার বিষয়। সামনে যে নির্বাচন কমিশন গঠন হবে, সেই নির্বাচন কমিশন গঠন যদি সুন্দর এবং সুষ্ঠুভাবে এবং সামনে নির্বাচন যদি সুষ্ঠু সুন্দর হয় তাহলে কিন্তু আমাদের এই নির্বাচন বিল 2022 গঠন করা সফল এবং সার্থক হবে। বন্ধুরা, নতুন কোনো সংবাদ নিয়ে, নতুন নির্বাচনের খবর নিয়ে কিন্তু আপনাদের কাছে চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।